নতুন বছরে ভুলচুরি হয়ে রিলিজ হলো আর অলরেডি হলে অডিয়েন্সের সাথে দেখা হয়ে গেছে, যেটা আমি খুব সারপ্রাইজ ছিলাম যেহেতু ভুলচুরি হয় আমার একদম প্রথম ছবি আর অনেক ইন্টেন্স ক্যারেক্টার, দর্শক কীভাবে নেবে, বাট দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি। দর্শক আবারও আমাকে সারপ্রাইজ করেছে, তারা এত সুন্দরভাবে আমাকে নিয়েছে অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। বাসি কেক কেটে কী লাভ, এখন আর কোনো প্রয়োজন নেই। আকাশ সরি বল, একদিন বইয়ের পাথরে সরি বললে কিছু হয় না। My dear beloved wife. Preparation actually preparation not that tough ছিল, ক্যারেক্টার বন্য she is happily married, নতুন বিয়ে হয়েছে আর ওই ফিলিংস এ ঢোকা is very tough. আমরা ম্যাক্সিমাম রোমান্টিক ফিল করতে পারি বাট ইটস নট জাস্ট রোমান্টিক। ইমনের সাথে প্রথম আমার ছবিতে করা ভুল যদি হয়, সম্রাটকে আমার আগে কখনো আমি তাকে চিনতাম না, আই মিন নামে শুনেছি, তো তার সাথে পরিচয় হয় দেখে মনে হচ্ছে রাজা কাকলের ছেলে একটু কাম কোয়াইট থাকবে, বাট না। ইজি ডার্লিং ইজি, ডোন্ট টাচ মি। টাচ করার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, বেরিয়ে যা আমার ঘর থেকে। আর মনে রাখবি, তোর জন্য আমার ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। Don't you dare to come back again. গল্পের খাতিরে মুভিতে 6টি গান ইউজ করা হয়েছে, তারপরে রোমান্টিক গান আছে ছবিতে। আমার যেহেতু দুবার বিয়ে হয়, আই গেট ম্যারিড উইথ ইমন অ্যান্ড সম্রাট, তো ওদের সাথে ইন্ডিভিজুয়ালি প্রেমের গান আছে। এখানে কি অন্যরূপে কখনো তুই ছিলি, এরকম সম্পর্ক নিয়ে ছবি খুব কম হয়। চাষী নজরুল ইসলাম এই ছবিটিকে মা বাবা প্রেমের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ বন্ধুর সম্পর্কের ডিটেলস বিষয়গুলোকে তুলে ধরেছে।